Bismillahirrahmanirrahim. আমি মোহাম্মদ আরিফুর রহমান, দৌলতপুর কলেজ বড়ের মতো তোমাদের সামনে হাজির হয়েছে অনেক কাছে, তোমাদের সবাইকে অনেক কাছে স্বাগত। আমি যথারীতি একাদশ শ্রেণীর প্রথম বর্ষের ক্যাম্পাসের অন্তরীকরণ আমরা প্রথম অধ্যায় শুধু একটা আমাদেরকে আয়ত্ত করতে হবে। তবে এই অধ্যায়ের অঙ্কগুলো পড়া যাবে। আমরা একটা অঙ্ক আমি বলে তুলেছি, তোমরা খেয়াল করো, উদাহরণ ধরি, মনে করি ওয়াইসমান ওয়ান ই পাওয়ার এক্স প্লাস ই পাওয়ার মাইনাস এক্স, এটাকে অঙ্কন করতে হবে। আমরা প্রথমে দেখি তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পায় যথারীতি ওয়াই ডিফারেন্সিয়াল আমরা জানি কি দিলাম তাহলে 1 বাই e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস x, আমরা জানি e পাওয়ার x এর অন্তরীকরণ e পাওয়ার x হয়, তাই e পাওয়ার x হচ্ছে এখানে, আর e পাওয়ার মাইনাস x এর অন্তরীকরণ e পাওয়ার মাইনাস হবে। কিন্তু দেখো এখানে মাইনাস আছে, দিঠাই এই মাইনাস এখানে আছে, মাইনাসের কাছে মাইনাস হয়ে গেল e পাওয়ার মাইনাস x, তাহলে যে মোট যা আসছে e পাওয়ার x মাইনাস e পাওয়ার মাইনাস x ডিভাইডেড e পাওয়ার x প্লাস e পাওয়ার মাইনাস x। এক মনে করি y সমান হলো sin √x, এটাকে আমরা অন্তরীকরণ করব, যথারীতি আমরা লিখলাম x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, তাহলে যথারীতি y ডিফারেনশিয়াল আমরা জানি dy বাই dx, আমরা সূত্র জানি যে sin x এর অন্তরীকরণ কি cos x, তাহলে আমরা sin কে cos এর মধ্যে করলাম। খেয়াল করো এখানে যদি x থাকতো তাহলে আমরা অন্তর্গণ করতাম না, কিন্তু এখানে আছে কি রুট ওভার x, তাই আমরা রুট ওভার x কে আবার পুনরায় আমরা অন্তর্গণ চিহ্ন দিলাম। আমি পাশে একটা সূত্র লিখেছিলাম যে রুট ওভার x এর অন্তর্গণ হচ্ছে 1 বাই 2 রুট ওভার x, তাহলে 1 বাই 2 রুট ওভার x লিখেছিলাম, তাহলে উপরে একটা cos রুট ওভার x ডিভাইডেড 2 রুট ওভার x। আমরা এই জাতীয় একটা অঙ্ক একটু ভিন্ন, আমরা এই তিনের তিন নম্বর অঙ্কটা তোমরা খেয়াল করো, তিন নম্বর অঙ্কটা এরকম আছে, ঠিক যেটা করলাম তার এরকম আছে যে এবার রুট আবার সাইন এক্স
তার মধ্যে আবার ব্যবহার হচ্ছে সেখানে এটা আমরা কিভাবে করবো আমরা খেয়াল করবো তাহলে আমরা যথারীতি এক্স এর সাপেক্ষে অন্তর করে পাই ওখানে লিখবো বিআর বাই ডিএক্স তোমরা খেয়াল করো টোটাল মানটা এই মানটা মনে করো এক্স অর্থাৎ টোটাল এক্স টোটাল এক্স এর অন্তর করে আমি লিখে দিচ্ছি তোমরা খেয়াল করো ওয়ান বাই টু টোটাল এক্স তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান বাই টু টোটাল তারপরে এটা যা আছে তাই থাকলো আমরা জানি সাইন এক্স এর অন্তর্গণ হচ্ছে কজ এক্স তাহলে আমরা কজটা লিখে দিলাম বাট দেখো লিখে দিলাম অঙ্কটা করতে পারবো এই ধরনের অঙ্ক তোমরা তিনের অঙ্ক এক দুই তিন এগুলো আছে এগুলো করতে পারো আমরা একটা অঙ্ক সহজ একটা অঙ্ক আমরা যে সূত্র সাজিয়ে বসেছিলাম তিন নম্বর সূত্র সাজিয়ে একটা অঙ্ক দেখব পাঁচ নম্বর ধর্ম সেটা হচ্ছে মনে করি ওয়াই সমান হচ্ছে ট্যান ইনভার্স খেয়াল করো যে ওয়াই ডিফারেনশিয়াল পাচ্ছে ভিআর বাই ডিএক্স তোমরা লক্ষ্য করো তিন নম্বর যে সূত্রটা আছে সেটা হচ্ছে যে ভি বাই ডিএক্স ট্যান ইনভার্স এক্স এটা শোনা পেয়েছি কি 1 by 1 plus x square এখানে দেখো এই মানটা মনে করো কোনটা x তাহলে আমরা বলতে পারি tan inverse x এর অবলম্বন কি হবে 1 by 1 plus x square তার মানে কি e power x আর square বাট এখানে কিন্তু শুধু x নেই এখানে আছে e power x তাহলে e power x এর অবশ্যই আমরা অংশগ্রহণ করতে হবে তাহলে d by dx e power x থাকবে আমরা এটাও জানি যে e power x এর অবলম্বন হচ্ছে e power x ই হয় তাহলে e পার x লিখে দিলাম 1 প্লাস e পার 2x মানে বলতে গেলে আমরা উত্তরে সূচকের নিয়ম অনুসারে এই পারগুলো কি হয় গুণ হয়ে যায় তাহলে e পার x ডিভাইডেড 1 প্লাস e পার 2x আমরা ইনভার্স অঙ্ক করে কিন্তু এটা সবগুলো করতে পারি ভাবে তো এই অধ্যায়ের বিপরীত অন্তরিক ফাংশনের অনেকগুলো অঙ্ক তোমরা বিপরীত ফাংশনের সাহায্যে করতে পারো আর সেখানে উদাহরণ 4 উদাহরণ 7 উদাহরণ 9 10 এবং সবশেষে 11 নম্বর এই ধরনের প্রত্যেকটা অঙ্ক কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং এগুলো কিন্তু যে কোনো পরীক্ষায় অবজেক্টিভমূলক এবং সৃজনশীল প্রশ্ন আসে আমি আশা করব তোমরা এই অঙ্কের যে অঙ্কগুলো আমি শিখালাম যে ফর্মুলাগুলো তোমাদেরকে লিখে দিলাম সেটা তোমরা বাড়িতে হোমওয়ার্ক মানে কাজ করবা সবগুলো লিখে রাখবা এবং অঙ্কগুলো করবে এরপরে পরবর্তী লেকচারে আমি তোমাদের বাকি যে উদাহরণের যে সমস্যাগুলো থাকে তাহলে সেগুলো আমাকে আবার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই উল্লেখ করবে যে স্যার এই অঙ্কগুলো এইভাবে সমস্যা আমি অবশ্যই পরবর্তী লেকচারে তোমাদেরকে সমস্যাগুলো সমাধান করব আশা করি তোমরা আমার এই লেকচারগুলো লেকচারটি ভালো লেগেছে এবং তোমরা বুঝতে পেরেছ আগামী
লেকচার তোমার সাথে আবার দেখা হবে। এই আশায় তোমাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের ক্লাস সমাপ্ত হচ্ছে। আল্লাহ হাফেজ।